ডিজেল, পেট্রোল, সার, রান্নাগ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নদিয়ার পলাশীপাড়া থানার পাঁচদারায় সিটুর পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হল। বৃহস্পতিবার দুপুরে পলাশীপাড়া সিটু আঞ্চলিক সমন্বয় কমিটির সদস্যরা পাঁচদারার অখণ্ড নন্দন বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদে সামিল হন। এখানে উপস্থিত ছিলেন সিটুর ব্লক সম্পাদক প্রদ্যুৎ বিশ্বাস, জেলা নেতৃত্ব পশুপতি প্রামাণিক, আলতাফ হোসেন সহ অন্যান্য নেতৃবর্গ। ডিজেল পেট্রোল সার বিধারে দাম বৃদ্ধির বিরুদ্ধে সমস্ত পেট্রোল পাম্পে সিআইটি লড়ছে, লড়ছে, লড়বে। সমস্ত পেট্রোল পাম্পে আজকে সিআইটি বিক্ষোভ চলছে, চলছে, চলবে। সিআইটি নেতৃত্বে বিক্ষোভ আন্দোলন চলছে, চলছে, চলবে। কিন্তু লড় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে সারা পশ্চিমবাংলায় প্রায় প্রত্যেকটি পেট্রোল পাম্পের সামনে সিআইটিইউর নেতৃত্বে ডিজেল, সার, পেট্রোল, রান্নার গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তার প্রতিবাদে এই আন্দোলন কর্মসূচি। আমরা পলাশীপাড়া আঞ্চলিক সিআইটিইউ সমন্বয় কমিটির পক্ষ থেকে এই পাঁচদারা অখণ্ড নন্দন বাসস্ট্যান্ডের সামনে যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের সামনে আজ 24 তারিখে আমরা এই কর্মসূচি পালন করছি। এই কর্মসূচি মূলত 21 থেকে 24 পশ্চিমবাংলার বিভিন্ন পেট্রোল পাম্পে এবং গঞ্জে চালু হয়েছে। আমরা আজকে সেই জন্য এখানে এসেছি। এছাড়াও দাবির মধ্যে আমাদের আছে বিনামূল্যে প্রত্যেককে ভ্যাকসিন দিতে হবে, স্কুল কলেজগুলো অবিলম্বে খুলে দিতে হবে, বাস ট্রেন চালু করে দিতে হবে, এবং যে সমস্ত শ্রমিক কাজ হারিয়ে বেরোজগারি হয়ে খেতে পেয়ে না খেতে পেয়ে কষ্ট পাচ্ছেন, তাদের প্রত্যেককে মাসে 7,500 টাকা করে ভাতা 3 মাস চালু করতে হবে। বিনামূল্যে প্রত্যেকটি মানুষের কাছে রেশন পৌঁছে দিতে হবে। এবং ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন সংবাদপত্রে যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতি যাতে না হয় সেটা বন্ধ করতে হবে, এবং বিনামূল্যে যাতে ভ্যাকসিন প্রত্যেকে পায়, বিশেষ করে পরিবহন সঙ্গে যুক্ত যারা আছেন, বিভিন্ন পেশায় যে সমস্ত শ্রমিক কাজ করছে, তারা প্রত্যেকে যাতে ভ্যাকসিনটা বিনামূল্যে পেতে পারে, তার জন্য অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারকে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে মানুষকে বাঁচানোর জন্য প্রত্যেককে ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। আপনার নাম? আমার নাম প্রদ্যুৎ বিশ্বাস, সম্পাদক সিআইটিইউ পলাশীপাড়া। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।